গুড মর্নিং টু অল মাই ভিউয়ার্স। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে একদম সাজুগুজু করে রেডি, বুঝতেই পারছো যে বাইরে বেরোনোর আছে, রাইড আছে। তো আমরা কোথায় যাচ্ছি অ্যান্ড একটা বড় মিট আপ আছে, তোমাদেরকে সব দেখাবো। তো তার জন্য কিন্তু ভিডিওটার পুরো শেষ অবধি আমাদের সাথে থাকতে হবে, ওকে? তো ইন্ডিয়া টকিং বলছে সবাইকে আরেকবার অনেক অনেক ওয়েলকাম। আর সবাই প্লিজ আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড লাইক কমেন্ট করতে তো একেবারেই ভুলবে না, আর অনেক অনেক শেয়ার করো আজকের ভিডিওটাকে। কারণ কি, আজকে তোমরা একটা ধামাকা দেখতে পাবে। টিল দেন টাটা। এত সুন্দর একটা লোকেশন দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। ইলাম বাজার ক্রস করার পরে ঠিক 2-3 কিলোমিটার পরে এরকম একটা ডেন্স এরিয়া পড়ে, ঠিক আছে? তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, জাস্ট দারুণ। তো এখানটাতে আমরা জাস্ট 2 মিনিটের জন্য একটু দাঁড়িয়েছি, মুখে চোখে একটু জল ঠল দিলাম। আর এখান থেকে আর আমাদের আর 17 কিলোমিটার মতো যেতে হবে, ব্যাস তাহলেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তারপর তো দেখতেই পাবে তোমরা যে কি উদ্দেশ্যে আমরা এসেছি। ততক্ষণ স্টে টিউন। মোটামুটি এখন রুমে ঢুকে আমাদের জন্য রুম বুক করাই ছিল, তো ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস আপ করে আমরা আবার বাইরে বেরিয়ে এসেছি সবার সাথে দেখা করতে। তো এবার দেখাই যে এক্স্যাক্টলি কোথায় এসেছি। Thank you.
অনেক আড্ডা, অনেক ঘোরাঘুরির পরে সন্ধে হয়ে গেছে, তো বিভিন্ন জায়গায় আড্ডার বৈঠক চলছে, কিছু এনজয়মেন্টও চলছে। অনেকেই সুইমিং পুল আছে এখানে একটা, তো সেখানে নেমেছে, তিতলিকে তো বকেও তোলা যাচ্ছে না, আর 1.5 ঘন্টা হয়ে গেছে ও জলেই রয়েছে। তো তোমাদেরকে একটু দেখাই কে কোথায় কী করছে। এবার আমার অফিসে তোমাকে নিয়ে যাবো, ওর অফিস ছিল যেটা 13,000 ফিট, ওর অফিসে নিয়ে গেল। आते जाते खूब जोरद आवारा सड़कों में, कभी कभी इत्तेफाक से इनमें से कुछ अनजान लोग मिल जाते हैं, उसमें से कुछ लोग याद रह जाते हैं। फसाना लेकर दांतों पे उंगलिया लिया আমি পালাই। আজকের ইভেন্টের মোটামুটি আমরা শেষ পর্যায়ে। অসম্ভব, মানে লোকের যে কত রকমের এক্সাইটমেন্ট থাকে সেগুলো মোটামুটি আজকে ডে এন্ড অব দি আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু ক্লিপ তোমরাও দেখলে। তো আপাতত ভিডিওর শেষ মুহূর্তে, মানে আজকের ব্লগের শেষ মুহূর্তে যাদের ইভেন্ট তাদের কাছ থেকে একটু শুনে নিই যে তাদের আজকের প্রিপারেশন সম্বন্ধে কী কী ধারণা ছিল, তারা কতটা প্রিপারেশন নিয়ে কতটা চিন্তাভাবনা নিয়ে গিয়েছিল, আর তাদের সমস্ত গ্রুপদেরকে ইনভাইট করার পর যারা আজকে এখানে উপস্থিত ছিল তাদের ব্যাপারে আজকে রাজদীপের কী বক্তব্য। নমস্কার, শুভ সন্ধ্যা। কারণ হচ্ছে বেসিক্যালি আমাদের যে এখন যা অবস্থা তখন সেটা সন্ধ্যাই বলা উচিত, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে যে সবাইকে একসাথে পেয়ে আমরা তো আনন্দে আপ্লুত। সবাই যদি না থাকতো তাহলে এই ইভেন্টটা সাকসেসফুল হতো না। সবাই, আমাদের লক্ষ্য ছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলছে, ঠিক আছে, ঠিক আছে, লোকের মধ্যে এক্সাইটমেন্ট ঘটনা এটা দেখা যাচ্ছে। এবং ব্যাপারটা হচ্ছে আমাদের, আমরা মনে করি যে এই যে ইন্ডিয়া টকিং উইথ বেঙ্গল উইথ আরসিবি, আমরা হচ্ছে সবাই ঘরের মতো। আমাদের ঘরটা হচ্ছে একটা ছাদ, যে ছাদটা হচ্ছে আমাদের পরিচিতি আছে রাইডার্স হিসেবে আমাদের পরিচিতি, সেটা হচ্ছে একটা বাড়ি। সেই বাড়ির মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ঘর হচ্ছে আমাদের, হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাব। এবং এই কারণে হচ্ছে আমরা সবাইকে আজকে একসাথে ডেকেছি এক ছাদের তলায়, সবাইকে একসাথে এক ছাদের তলায় পেয়ে সত্যি অসম্ভব ভালো লাগছে। যেরকম বললাম, শুনলে তোমরা সবাই রাজদীপের মুখে আজকে ওর ইভেন্ট সম্বন্ধে কি বক্তব্য ছিল এবং ওর ফিডব্যাক পুরোটাই। তো এবার রাজদীপের তো মোটামুটি আজকে ডে এন্ড, তাই আজকে তো মোটামুটি এখন অবধি হচ্ছে আমাদের দিন শেষ হয়নি বলা যায়, রাত বাকি আমাদের অ্যাডমিন শোভন, ঠিক আছে, অক্লান্ত আমরা সবাই মিলে পরিশ্রম করেছি লাস্ট 15 দিন ধরে আজকের দিনটা দেখার জন্যে। অ্যান্ড আমার মতে ইট ইজ এ ভেরি সাকসেসফুল ডে, সবাইকে একসাথে পেয়ে অস্বাভাবিক সুন্দর লাগছে, ঠিক আছে। আমার পেছনে প্রিয়াঙ্কা আছে, ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভ মেম্বার্স অ্যান্ড অলসো এ ভেরি গুড রাইডার। তো যাই হোক, আর সবাইকে একটা কথা বলছি, সন্ধ্যালি অ্যাজ এ পার্সন হচ্ছে ভেরি গুড পার্সন, প্লিজ সবাই সবাই এনার সাথে কন্ট্যাক্ট করো। কোনো প্রবলেম হলে, এনি স্টুয়ের ওপর কোনো প্রবলেম হলে সবসময় এনাকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। যে কোনো রকমের সাহায্য প্রোভাইড করার দরকার, শি উইল বি দ্য পার্সন টু অলওয়েজ প্রোভাইড হেল্প ইন এনি সিচুয়েশন, ঠিক আছে। তো ঠিক আছে, আমাদের সেলিব্রেশন এখনো কন্টিনিউ করছে, তো সেক্ষেত্রে চলুক, দেখা যাক আর কি কি জিনিস ওয়েট করছে। এখনো রাত বাকি, একটা সময় বাকি, বাদ বাকি তো অবভিয়াসলি, আর হুল্লোড় তো লেগেই রয়েছে। 3 cheers for Bengal Hooray!
সকালে ইভেন্টে তো প্রচুর ভিড় ছিল, তোমরা অনেকেই ভিডিওতে দেখলে, আর যাদের বাড়ি যাওয়ার রিটার্ন যাওয়ার ছিল আর কি তারা অনেকেই চলে গেছে। তো রাতে আমরা তারাই আছি যারা অনেক দূর থেকে এসেছে এবং আজকে থাকবো বলে প্ল্যান করেছি। তো এখন তো আমাদের এনজয়মেন্ট লেগেই আছে। তারপরেও আমি যেটা বললাম যে এই রিসর্টটা ইটস এ ভেরি এক্সিলেন্ট প্লেস, মানে তোমরা যদি চাও একদিনের জন্য এসে থাকবে, একটু রিফ্রেশমেন্ট দরকার, তো অবভিয়াসলি তোমরা এখানে এসে প্ল্যান করতে পারো। তো একবার তোমাদেরকে চলো পুরো রিসর্টটা নাইট ভিউ একবার দিয়ে দিই। আমরা এবার বেরোচ্ছি, সবাই রেডি, সবাই